কতদিন শুনেছিলেন না যে মুন্সিগঞ্জে একটা সমাবেশ করতে যে বিএনপি সমাবেশে সেখানে পুলিশ হামলা করেছিল, জনতার ধাওয়া খেয়ে পুলিশ শীতলক্ষা নদীতে যে পুলিশ আত্মরক্ষা করতে চেয়েছে। কিন্তু আপনারা যেদিকে নিয়ে যাচ্ছেন, আপনারা তো এখানে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েও আপনারা আত্মরক্ষা করতে পারবেন না। যে আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রশ্নে বিদেশিদের কোন চাপ নাই। আমি জিজ্ঞেস করতে চাই সরকারি দলকে, সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে, আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য বিদেশিদের চাপের জন্য আপনারা কি অপেক্ষা করছেন? অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আপনারা কি বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপের জন্য আপনারা কি অপেক্ষা করছেন? কোন দেশপ্রেমিক কোন রাজনৈতিক দল, জনগণের প্রতি দায়িত্বশীল কোন দল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল কোন দল, তার নেতারা এই ভাষায় কেউ কথা বলতে পারে না। আজকে তারা বেসামাল এইভাবে আজকে পুরোপুরি আজকে তারা বলতে পারেন একটা যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সেখানে আজকে পরিষ্কার করে বলেছি 15 বছরে এত অন্যায় করেছেন, এত পাপ করেছেন, আপনাদের যে নৌকা নির্বাচনী প্রতীক, পাপের বোঝা পাপের ভার এই নৌকার বহন করতে পারছে না, এবং আগামী যতদিন যাচ্ছে নৌকার মধ্যে পাপের বোঝা তত আপনারা যুক্ত করছেন।